সুপ্রিয় দর্শক, দৈনিক শিক্ষা স্টুডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি সাধন চন্দ্র বারুই ভাই। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। স্বাগত জানাচ্ছি দৈনিক শিক্ষা পরিবারকে এরকম সুন্দর একটা অবস্থানা মহৎ অনুষ্ঠানে। আমাকে ক্ষুদ্রতম মানুষ আমাদেরকে কিছু বলার জন্য, আমাদের দাবি আদায়ের লক্ষ্যে কাজ করার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই আপনাদের দাবিটা সম্বন্ধে যদি একটু বলতেন। না, আমরা 2013 সালে আউটসোর্সিং নীতিমালার মাধ্যমে চাকরি নিয়েছি। তার প্রতিফলন থেকে দপ্তরি কাম পরি পদে চাকরি নিয়েছি, কিন্তু আমাদের পথ হচ্ছে দপ্তরি কাম পহরি। আমাদের টোটাল নিয়োগটা হচ্ছে আউটসোর্সিংয়ের মাধ্যমে। বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে আমরা কেন আউটসোর্সিং থাকবো? তার প্রতিফলক উপলক্ষে আমাদের একটাই দাবি, আমাদের পদটার জাতীয়করণ করতে হবে। আমরা এই পদে জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে চাকরি দিয়েছেন। আমার মনে হয় জননেত্রী শেখ হাসিনা আমাদের দিকে অবশ্যই মমতার দিক থেকে তাকাবেন এবং আমাদের পদটি জাতীয়করণ করবেন। আচ্ছা, তার মানে আপনারা ভাই মানে স্থায়ী নিয়োগ চাচ্ছেন এবং রাজস্ব খাত থেকে বেতনটা চাচ্ছেন। আচ্ছা, তো এইটার এখন কী পরিস্থিতি আছে? না, এখন আমাদের দপ্তরি কাম পহরি পদটার পরিস্থিতি হচ্ছে 2017 সালের 14 ডিসেম্বর আমরা 14 বা 16 ডিসেম্বরে একটা মামলা করি আমাদের পদটা স্থায়ীকরণের জন্য। সেক্ষেত্রে দীর্ঘ 1 বছর মামলাটা মহামান্য হাইকোর্টে চলমান ছিল এবং 30 জানুয়ারি 2019 আমাদের মামলা আমাদের জাতীয় মানে দপ্তরি কাম পহরি পদটি স্থায়ী মানে জাতীয়করণের রায় প্রদান করেন। আপাতত আমরা সেই স্থায়ীকরণের যে মূল কপিটি, রায়ের কপিটি আমরা হাতে পাইনি। রায়ের কপিটি হাতে পেলে আমরা পদে মানে পরবর্তী পদক্ষেপ নেব আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন আপনারা যে দপ্তরি কাম প্রহরী পদে কর্মরত আছেন, তো এখন যেই নিয়মটা আছে সেখানে আপনারা কী কী প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন বা কী কী সমস্যা? মানে আমাদের সমস্যাগুলি হচ্ছে আমরা দপ্তরি কাম প্রহরী, কিন্তু আমাদের সম্মানিত প্রধান শিক্ষকগণ আমাদেরকে দপ্তরি কাম নহসিপরি হিসাবে আখ্যায়িত প্রদান করতেছেন, কিন্তু কোথাও কোনো নীতিমালাতে নস্য পড়ার কথা উল্লেখ নেই। সেক্ষেত্রে যদি কোথাও কোনো ধরনের চুরি হচ্ছে, কোনো ধরনের মানে বিন্দুমাত্র একটা ফ্যান চুরি হয়েছে, শুক্রবার ফ্যান চুরি হয়েছে, সেটাও দপ্তরির মানে ক্ষতিপূরণ দিতে হচ্ছে। এবং নস্য পড়ার দায়িত্ব পালন করতে গিয়ে সারা বাংলাদেশে আমাদের 4 জন সহকর্মী মৃত্যুবরণ করেছেন। তো আমি জননেত্রী শেখ হাসিনার কাছে এবং আমাদের মন্ত্রণালয়ের ডিজি স্যার থেকে শুরু করে সচিবদের স্যারদের কাছে আমার আকুল আবেদন থাকবে, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে জোরালো দাবি থাকবে যে আমাদের যে সকল সহকর্মী ভাই মৃত্যুবরণ করেছেন তাদের ফ্যামিলিকে যেন ক্ষতিপূরণ বাবদ কিছু আর্থিক সহযোগিতা করা হয়। কারণ তাই সেই ফ্যামিলিগুলি পুরায় নির্বিধায় আছে এবং রাত্রকালীন অবস্থান করে না বিদায়। বাংলাদেশের অনেক সহকর্মীকে নাবস্থা করছে এবং তাদের বেতন ভাতা বন্ধ করে দিয়েছেন আমাদের যে আমাদের সম্মানিত প্রধান শিক্ষকরা, তাদের অবিদাত্ত মানে তাদের যে প্রভাবটা বিস্তারের জন্য। হচ্ছে বেশনা সরকারি প্রাথমিক বিদ্যালয় টঙ্গিবাড়ি মুন্সীগঞ্জ, তার মধ্যে আছে আপনার ফেনী সোনাগাজীর একটা স্কুল, তার মধ্যে আরও অনেক একাধিক এরকমই হয়েছে। তো আমি আপনাদের শিক্ষা পরিবারের আমাদের দৈনিক শিক্ষার আপনাদের মাধ্যমে আমি এই সুরাহাটা চাচ্ছি অবিলম্বে, যাতে জননেত্রী শেখ হাসিনা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সচিব স্যাররা যাতে আমাদের সুনির্দিষ্ট একটা পরিপত্র দিয়ে দেন এবং আমরা যে মামলা করেছি 2017 সালে সে আলোকে আমাদের ডিজি স্যার একটা জবাব দিয়েছেন আব্দুল আলিম স্যারের স্বাক্ষরিত, সেখানে বলা আছে আমাদের ডিউটিটা হচ্ছে স্কুল আওয়ার, আমাদের স্কুল আওয়ার ডিউটি। তাই আমি আমার মাননীয় মন্ত্রী মহোদয় এবং জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলবো আমাদের যাতে ধৃত রাত্রিকালীন যে অভিশাপ, রাত্রকালীন যে দায়িত্ব পালন যে অভিশাপ, সেই অভিশাপ থেকে মুক্তি প্রদান করে। আচ্ছা, আমার জানার জন্যই আপনার কাছে একটা প্রশ্ন করব, সেটা হলো আপনারা তো বললেন কিছুক্ষণ আগেই বললেন যে শুক্রবার একজনের ইয়াতে চুরি হয়েছে একটা ফ্যান, এই জন্য একজন দপ্তরির বেতন ভাতা বন্ধ হয়ে গেছে। তো সেই প্রেক্ষিতে আপনারা কখন 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 এবং কবে কবে দায়িত্ব পালন করেন এবং আপনাদের ছুটি সম্পর্কে যদি? না, আমরা 2013 সাল থেকে আদ অবধি 2019 সাল পর্যন্ত কন্টিনিউ বিদ্যালয়ের কাজে নিয়োজিত আছি। কেননা আমরা যদি বিদ্যালয়ের কাজে নিয়োজিত না থাকি তাহলে আমাদেরকে বেতন ভাতা বন্ধ করে দিচ্ছেন। বছরে মুসলিম পরিবারদের আমরা যারা আছে, আমরা হিন্দু ধর্মী, আমি তো আমাদের মুসলিম সমাজে যে বার্ষিক 2টা ঈদ, সেটা হচ্ছে জন যেই হোক ধনী গরিব জন্মবিভেদ সবারই এই ঈদের দিন নামাজ পড়তে হয় এবং
ফ্যামিলির সাথে থাকতে হয়। কিন্তু আমরা এরকম একটা জীবনে নিয়ে বসবাস করি, সেখানে ঈদের দিনও আমাদেরকে হাজিরা খাতায় স্বাক্ষর প্রদান করতে হয়। আমার বাবা মারা গেছে, আমি জানাজারে যাব, সেখানেও আমাকে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে আমার বাবা জানাজারে যেতে হয়। আচ্ছা, আর সেটা যদি না যাই তাহলে আমাদের সম্মানিত প্রধান শিক্ষকরা তারা কী করেন, আমাদেরকে দু চার দিন অ্যাবসেন্ট করে আমাদের বেতন ভাতা বন্ধ করে দেন।